আন্দোলনকারী বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্দেশনা দিচ্ছি। আপনারা সবাই শাহবাগে আসুন, শাহবাগে জড়ো হন। আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল ল জারি হতে পারে, অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে। আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সাপোর্ট করে এ ধরনের কোন শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না। আমরা এ বিষয়ে আমাদের ছাত্র জনতার যে ঘোষণা সেটি শাহবাগ থেকে দেব। আপনারা সবাই শাহবাগে আসুন, যে যেখানে আছে ঢাকার মিছিল নিয়ে শাহবাগে আসুন। ইতিমধ্যেই সব জায়গা থেকে গুলি বাহিনী তাদের অবস্থান সরিয়ে নিতে শুরু করেছে, কিন্তু আমরা এদেশে জনতার সরকার চাই, কোন সামরিক শাসন আমরা এদেশে চাই না। সামরিক শাসন যখনই এসেছে বাংলাদেশের ক্ষতি করে গিয়েছে, আমরা কোন প্রকার সামরিক শাসন চাই না। এবং আমরা জানি আমাদের যে সামরিক ব্যবস্থা আছে, যে সেনাপ্রধান আছেন তিনি শেখ হাসিনার আত্মীয় হন, এই আত্মীয়তার সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ক্ষমতা হস্তান্তর হলে সেক্ষেত্রে তার ফ্যাসিবাদকে সাপ করবে বলে আমরা মনে করি। যেই জীবনগুলো আমাদের শহীদ ভাইয়েরা দিয়েছেন সেই জীবনগুলো ব্যর্থ হবে যদি এই ফ্যাসিবাদের সরকার বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না ঘটে। আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, শুধু ব্যক্তি হাসিনার পতন সেটা সম্ভব না। আমরা হাসিনার মতো কিংবা হাসিনাকে সার্ভ করে এমন কাউকেই এদেশের শাসনভারে ক্ষমতায় চাই না। আমরা জনতার সরকার চাই। আমরা আমাদের অফিসিয়াল ঘোষণা শাহবাগ থেকে দিব। আপনারা সবাই শাহবাগে এসে জড়ো হন, ঢাকার যে যেখানে আছেন সবাই শাহবাগে আসুন। যদি কোথাও বাধা আসে সেই বাধার টপকে বাধার উপর দিয়ে জনতার বুলডোজার চালিয়ে আপনারা শাহবাগের দিকে আসুন। ধন্যবাদ সবাইকে।